हेलो वन वेलकम टू माय चैनल सिनेमा गल्प আমি আরিয়ান এবং আমি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি মোহময়া চ্যাপ্টার টু। হইচই অরিজিনাল যেটা মোহময়া চ্যাপ্টার ওয়ান বেরিয়েছিল, তো সেটার পার্ট টুও বেরোচ্ছে, ওটারই টিজার ট্রেলার বেরিয়েছে কালকে, তো সেটা নিয়ে আজকে রিভিউ করবো। তার আগে বলতে চাই যে যারা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো। তো শুরু করা যাক আজকের ভিডিও। যাই হোক, ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে জানিও। তো আসি, কমলেশ্বর মুখার্জির ডিরেকশানে তৈরি হয়েছে এটা, এবং আছে অনন্যা ম্যাডাম, আছে স্বস্তিকা চ্যাটার্জি, স্বস্তিকা মুখার্জি চ্যাটার্জি আর বিপুল। তো ট্রেলারই আসি, ট্রেলারে দেখাচ্ছে মোহময়ার সাসপেন্স টাইপস, কিন্তু সাসপেন্সটা কোথায় কীভাবে সেটা বুঝতে পারছি না। বাট মোহময়াতে তো অনন্যা যিনি আছেন উনি তো হচ্ছে মানে একজন মানে রক্ত মাংসের মানুষ নন উনি অ্যাকচুয়ালি। আর ওখানে যে ঋষির ক্যারেক্টারটা মানে মেইন ক্যারেক্টারে সিজন ওয়ানটা কিন্তু খুব একটা ভালো হয়নি মোহময়ার, খুব একটা মানে সেরকম ছাপ ফেলতে পারেনি সিজন ওয়ানটা। বাট সিজন টুটা কেমন হবে সেটা তো ট্রেলার দেখে তো বোঝা যায় না, রিলিজ করলে সেটা দেখতে হবে ওয়েব সিরিজটা। তো আশা করি ভালো হবে, কারণ যেন ভালো হয় এটাও চাই, কারণ কমলেশ্বর মুখার্জির ডিরেকশানে ওনার ডিরেকশনের সিনেমাগুলো বা ওয়েব সিরিজগুলো খুবই মানে সেরকম লেভেলেরই হয়। তো আশা করব ভালোই হবে। এবং যেটা দেখাচ্ছে ঋষভের ক্যারেক্টারটা একটু মানে চ্যালেঞ্জিং ক্যারেক্টার, একটু ভালো ক্যারেক্টার, ভালো লাগছে, ঠিক আছে। আর ওই যে স্বস্তিকা মুখার্জির যে ছেলে, আসল ছেলে, তো ওর সাথে আর ঋষির যে একটা বিবাদ বাদে সেই বিবাদটা এই ট্রেলারে সেই বিবাদটা দেখাচ্ছে। এবং এই অনন্যাকে যে ঋষি অনন্যাকে যে চায় না, এখানে দেখাচ্ছে কি ঋষি অনন্যাকে চায় না, ঋষি চায় কি একটা রক্ত মাংসের মানুষ যে তার মা হবে, যাকে সে রক্ত মাংসের মানুষকে সেবা করতে পারে অ্যাজ এ মাদার। তো ওর সেটাই প্রকাশ করেছে ওর মনের সেই ভাবটা। আর ওখানে এই এতটুকুই দেখাচ্ছে, এবার শেষ পর্যন্ত ওয়েব সিরিজটা কীরকম হয় সেটা তো আমরা দেখবো, আপনারা দেখবো, দেখলে তখনই বুঝতে পারবো। বা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো আজকের মতো এখানে শেষ করছি, টাটা।